নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো বেলের শরবত। বেল দিয়ে, দুধ দিয়ে শরবত বানাবো। বেলগুলো একটা পাত্রে নিয়ে নিলাম, দানাগুলো বার করে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে বেলটা ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। দলা দলা হয়ে আছে, ভেঙে নেবো। একটা পাত্রে নিলাম, এটা ছাঁকনি নিয়েছি, ভালো করে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলের নাদাটা বার করে নেব। সবগুলো বার করা হয়ে গেছে। একটা গ্লাস নিয়েছি, বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 1টা চামচ দিয়ে ফেটে নেব। 1টা আইস দিয়ে দিলাম। বেলের শরবত বানানো হয়ে গেছে। আরেকটা কাপে বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম, বেল দিয়ে দিলাম। বেলের নাদাটা বার করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। 1টা আইস দিয়ে 2টো কাপে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।